আমার কাছে যখন আসবে আমি অবশ্যই দর্শকদের সাথে কথা বলবো, কারণ অবশ্যই অনেক ভালো, কারণ এটাই তো আমরা চাই এবং এটাই আমাদের চাহিদা। সেখানে সেই অভিযানে পৌঁছতে পেরেছি। আমার খুবই শুনে ভালো লাগছে। আমি যখন এখানে কাছে আসলাম তখন আমার খুব কাছের মানুষদেরকে আমি আসলে আমন্ত্রণ জানিয়েছি, সেই জায়গা থেকে যখন তারা বলছেন যে টিকিট পাচ্ছেন না, এটা আসলে শুনে অনেক শান্তি লাগছে। অনেকদিন পর যে হাউসফুল লেখাটি বন্ধ হয়ে গিয়েছিল, হাউসফুল কার্ডটাকে ধুয়ে পড়ে গেছে, সেটা চালু হয়েছে, সেটা আসলেই সত্যি জন্য অনেক সুখবর এবং সুখময় একটা দিন। আচ্ছা, এখন যেটা হিসাব এসেছে দেখুন, এটা হচ্ছে যে প্রযোজনা সংস্থা থেকে এসেছে, কারণ অবশ্যই তারা জিনিস মহাতবা দিয়েছেন। আমার কাছে মনে হয় আমি এই মুহূর্তে এই ধরনের কোন বিল আমার কাছে এসে পৌঁছায়নি। আমার কাছে যখন আসবে আমি অবশ্যই দর্শকদের সাথে কথা বলবো, কারণ আমার প্রত্যেকটা কাজ দর্শকদের জন্য করা, সুতরাং আমি তাদের কাছে কি ফিডব্যাক করতে পারবো এটাও আমরা অবশ্যই জানাবো। আমরা দেখেছি এবার তাদের যে সিনেমার কথা আপনারা বলছেন আসলে ঈদ শুরু হয়ে গেছে এবং যেটা অপব্যয় করলেন সে কথাতে বলতে চাই যে আমাদের কিন্তু আজকে নবম দিনে মনে হচ্ছে ঈদের একটা আনন্দ শুরু হয়ে গেছে, যে বিকেল হয়েছে আমাদের সিনেমা হলে যেতে হবে, সিনেমা দেখতে হবে এবং আমাদের আমার সিনেমা অনেক দিন অনেক মানে বলবো অনেক দিন পর সবাই এসেছে এবং সুপারস্টার সে তো গত বছর একটা ভালো ছবি দিয়েছে, গত ঈদের একটা ভালো ছবি দিয়েছে, এই ঈদের একটা ভালো বলেছি 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 এবং রাজধানীর মুক্তির পর দর্শকদের যে প্রতিক্রিয়া দেখলেন, আমাদের নিয়ে কাজ করলেন, সবকিছু নিয়ে তারপর কাজ নিজের কাছে কেমন মনে হচ্ছে এই আজকে নবম দিনে? আমরা যে প্ল্যান নিয়ে লাঞ্চারিতে শুরু করেছিলাম সেই প্ল্যানের জায়গাটায় আমরা পাচ্ছি, আর আমার দিনে বাকি পাওয়া ছিল যে ডালিট ছিল, অপু বিশ্বাস দিদি ছিলেন আমার সঙ্গে, আর প্রযোজনা প্রতিষ্ঠান ছিলেন আমার সঙ্গে, তো সবকিছু মিলে এখন পর্যন্ত ঈদের ছবিতে আমরা আজকে পর্যন্ত সে যে রেসপন্সটা পেলাম এবং আপনারা দেখেছেন যে বিশেষ করে মহিলা দর্শকদের ভিতরে কেমন একটা উন্মত্ততা তৈরি হয়েছে, যারা গলে গলে লাল শাড়ি পরে কিন্তু সিনেমা আসছে, এটা তো আমাদের জন্য অনেক বড় পাওয়া ছিল এবং আমাদের দিদির যেটা চাওয়া ছিল সেই চাওয়া এবং আমাদের পাওয়া সবকিছু মিলে আমরা একটা ভালো জায়গায় আছি এবার বলে নিলাম। কিন্তু যে বাংলা সিনেমায় তো আসলে দর্শকদের কাছে একটা গ্রহণযোগ্যতা পেয়েছে নির্মাতা হিসেবে আপনার